2023 সালে অর্থাৎ এবছর তোমরা যারা মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার রেজাল্ট আগামী 20 মে প্রকাশিত হবে অনলাইনে। তো তুমি কিভাবে বাড়িতে বসেই তোমার স্মার্টফোনের সাহায্যে এক মিনিটে দেখে নিতে পারবে তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের রেজাল্ট চেক করার জন্য সর্বপ্রথম একটি ব্রাউজারে চলে যাবে। তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা সবাই গুগলে চলে যাবে এবং গুগলে গিয়ে এখানে তোমাদের টাইপ বারে লিখতে হবে সার্চ বারে ডব্লিউ বি রেজাল্ট লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট, এই অফিশিয়াল ওয়েবসাইটে সিম্পলি একটি ক্লিক করবে। এখানে দেখতে পারবে ওপরে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2023 অর্থাৎ 2023 সালের কোন কোন রেজাল্ট পাবলিশড হয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে কিন্তু দেওয়া আছে। যেহেতু এখনও মাদ্রাসা হাই মাদ্রাসা বা আলিম ফাজিল পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়নি তাই এখানে কিন্তু লিঙ্ক শো হচ্ছে না, কিন্তু যেদিন 20 তারিখে 10:30টার দিকে রেজাল্ট পাবলিশ হবে তোমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটটা এই রকম শো করবে। এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এক্সামিনেশন 2023। এই লিঙ্কে তোমাদের একটি ক্লিক করতে হবে। তারপর নিচে দেখতে পারবে তিনটি অপশন, হাই মাদ্রাসা এক্সামিনেশন, আলিম এক্সামিনেশন এবং ফাজিল এক্সামিনেশন। তো তুমি কোন এক্সাম রেজাল্ট দেখতে চাইছো সেই লিঙ্কের উপরে তোমাদের একটি ক্লিক করতে হবে। তো আমি তোমাদের হাই মাদ্রাসা এক্সামিনেশনের রেজাল্টটি চেক করে দেখাচ্ছি। তো এক নম্বরে ক্লিক করছি। তো ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের আরেকটি ইন্টারফেস খুলবে, হাই মাদ্রাসা এক্সামিনেশন রেজাল্ট 2023 বলে। এখানে সর্বপ্রথম এন্টার ইউর রোল নম্বর বলে অপশন থাকবে, এখানে দেওয়া থাকবে সেটা তোমাদের টাইপ করতে হবে। এরপর যে ক্যাপচার কোডটা দেখতে পারবে সেই ক্যাপচার কোডটা হুবহু এখানে যে এন্টার ক্যাপচার বলে অপশনটা আছে এখানে তোমাদের ফিল করতে হবে। তো অনেক সময় ডেট অফ বার্থও দিতে বলে, তোমরা দিতে পারবে। এরপর নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করলেই জাস্ট এক মিনিটে তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা 2023 সালে হাই মাদ্রাসা আলিম ফাজিলের রেজাল্ট কিন্তু চেক করে নিতে পারবে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো যারা এবছর এই এক্সামিনেশনের রেজাল্টটি চেক করতে চলেছে।